Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Toklima's Kitchen. আজকে আপনাদের মাঝে আরেকটা খাবার নিয়ে আসছি, সেটা হচ্ছে মুনাক্কা। এই মুনাক্কাটা কেমন করে বানাইতে হয় এবং কি কি দিয়ে বানাইতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই মুনাক্কাটা খেতে অনেক অনেক টেস্টি, দেখতে অনেক সুন্দর। তাহলে চলুন দেরি না করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এগুলো একটু ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব আমি দুই টেবিল চামচ ঘি। ঘিও দিতে পারেন, তেলও দিতে পারেন, বাটারও দিতে পারেন, এটা যার যেরকম ইচ্ছে দিতে পারেন। আর এগুলা দিয়ে খুবই ভালো মতো এটাকে মিক্স করতে হবে। মিক্স করার পরে দেখবেন যে যখন হাতে নিয়ে মুঠের মতো হয়ে আসবে তখন এটা মিক্স করা হয়ে গিয়েছে। আর এখন আমি পানি নিয়ে নিচ্ছি, এটাতে এটার সাথে আপনারা দুধ ইউজ করতে পারেন, আবার পানি ইউজ করতে পারেন। আমি আজকে দুধ ইউজ করব না, আমি পানি দিয়েই এটা করে নিচ্ছি। এটা ভালো করে মলতে হবে, কারণ এটা একটু শক্ত করে মললে দেখবে মুনাক্কাগুলো অনেক অনেক সুন্দর হবে। আর আমি যখন এটা মলার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে উঠিয়ে নিয়ে আবার আমি ভালো করে মলে নিচ্ছি। তারপরে আমি একটা রুটি বানাবো, আর রুটি বানাইতে কোনো আটা দিতে হবে না, কারণ ভিতরে যে ঘি দিয়েছিলাম সেইটাই সুন্দরভাবে রয়ে গেছে, আর এখন আমার আর আটা দিতে হবে না। আমি একটা রুটি বানিয়ে নিলাম, তারপরে রুটিটা আমি ভাঁজ করে নিচ্ছি। দেখুন কয় ভাগে আমি ভাঁজ করে নিই। প্রথমে একটা ভাঁজ করে নিলাম, তারপরে মাঝখানে আর একটা ভাঁজ করলাম, তারপরে আমি আবার আর একটা ভাঁজ করে নিলাম। যত বেশি ভাঁজ করবেন দেখবেন ওটার পুরগুলো অনেক সুন্দর হয়েছে। আমি এখন রুটি একটা রুটি বানাবো, রুটিটা একটু মোটা করতে হবে, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর বাসায় বানিয়ে ট্রাই করুন, অনেক অনেক টেস্টি। আর আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কতটুকু ক্রিসপি হয়েছে এবং অনেক স্বাদ, ভিতরে কোনো কাঁচা নাই। আমি প্রথমে একটা ছুরি দিয়ে লম্বা করে কেটে নিলাম, তারপরে আমি ছোট্ট ছোট্ট করে স্কোয়ারের মতো পিস পিস করে কেটে নিলাম। আর রুটিটা অবশ্যই 1 ইঞ্চির মতো মোটা করতে হবে। আর এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, সেখানে তেল দিয়ে আমি তেলটা ওই রকম বেশি গরম করে নিই, কারণ চুলাটা থাকবে একদম নর্মাল হিটে। আর আমি এগুলো অল্প করে প্রথমে অল্প আমি তেলটা গরম করে তারপরে আমি দিয়ে দিচ্ছি। আর এগুলা বাঁচতে মিনিমাম 8-10 মিনিট টাইম লাগবে, এগুলো আস্তে আস্তে বাঁচতে হবে, তাহলে ভিতরে আর কোনো কাঁচা থাকবে না, উপরে অনেক ক্রিসপি হবে, কালারটা সুন্দর হবে এবং ভিতরে কোনো কাঁচা থাকবে না। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন। আর আমি এখন আমার মোটামুটি এখন ভাজাটা শেষ, সোনালি কালার চলে আসছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। নামানোর সময় অনেক সুন্দর একটা সাউন্ড হয়েছে। আমি এভাবে সবগুলা ভেজে নিচ্ছি। আমার যে অবশিষ্টগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নিলাম। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে আবার আর একটা খাবার নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর দেখুন আমি যখন প্লেটে রেখেছি তখন অনেক একটা সুন্দর সাউন্ড হয়েছে, সাউন্ড শুনে বুঝতে পেরেছেন কতটুক ক্রিসপি হয়েছে, ভিতরে কোনো কাঁচা নাই। চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইম আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে। খোদা হাফেজ, বাই।